ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারই তার মনোনয়ন এবং সম্পদের হলফনামা জমা দিয়েছেন বিজেপি সূত্রে খবর প্রিয়াঙ্কা জমা দেবেন সোমবার আর তখনই জানা যাবে ঠিক কত পরিমাণ স্থাবর এবং অস্থাবর সম্পত্তির কথা ঘোষণা করবেন তিনি তবে গত বিধানসভা নির্বাচনে কলকাতার এন্টালি কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি সেই সময় দেওয়া হলফনামা বলছে প্রিয়াঙ্কার সর্বমোট সম্পদের আর্থিক পরিমাণ সাড়ে তিন কোটি টাকার বেশি গত তেসরা এপ্রিল বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমার সময় প্রিয়াঙ্কা জানিয়েছিলেন মোট সম্পত্তি তিন কোটি বাহান্ন লক্ষ একাশি হাজার আটশো উনআশি টাকা আর দেনার পরিমাণ পঁয়ষট্টি লক্ষ সত্তর হাজার দুশো দশ টাকা উনিশশো একাশি সালে জন্মানো প্রিয়াঙ্কা কলকাতার ওয়েল্যান্ড গোল্ডস্মিথ স্কুলে লেখাপড়া শেখেন এরপরে দিল্লি থেকে স্নাতক এবং হাজরা ল কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক হন এরপরে মানব সম্পদ বিষয়ে এমবিএ করেন তাইল্যান্ড অ্যাসামসান ইউনিভার্সিটি থেকে তিনি বিধানসভা নির্বাচনের সময় যে ঘোষণা করেছিলেন তাতে নিয়ম অনুযায়ী প্রিয়াঙ্কার স্বামী আদিত্য কুমার সম্পত্তিও যুক্ত আছে দেখানো আছে পারিবারিক সম্পত্তির হিসাবও তাতে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ বলা হয়েছে দুই কোটি আঠেরো লক্ষ সাতাশ হাজার পাঁচশো ষোলো টাকা আর স্থাবর সম্পত্তির পরিমাণ সব মিলিয়ে এক কোটি ষাট লাখ টাকার মতন